মৃত্যুর হার কমলেও বাড়ছে মৃত্যু একদিনে প্রাণ গেল আরো 33 জনের চলমান বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত দুদফায় 135 টাকা কমার পর সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো 62 টাকা 12 লিটার বিক্রি হচ্ছে 1240 টাকায় বাজার নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার দেশে ধানের দাম ও মজুত নিয়ে অস্বস্তিতে সরকার জানালেন কৃষি মন্ত্রী আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় উৎপাদন না বাড়ালে নিয়ন্ত্রণ সম্ভব নয় এবং চলতি বছরই চট্টগ্রামে খুলে দেওয়া হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমতলা থেকে পতেঙ্গা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা রাত দিন চলছে নির্মাণ মহাযজ্ঞ বাংলার সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়া সারা দেশে বেসামাল করোনা পরিস্থিতি হটস্পট ছাড়াও অন্যান্য জেলাতে প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর সংক্রমণের হার দেশে একদিনে প্রাণ গেছে আরও 33 জনের গত নদিনে কেবল ময়মনসিংহে মারা গেছেন 37 জন তারপরেও বাড়েনি সচেতনতা স্বাস্থ্যবিধি মানাতে এখনই প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা এদিকে করোনা মোকাবেলায় সরকারের বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মানুষজন স্বাস্থ্যবিধি মানতেছে কম সবাই স্বাস্থ্যবিধি মানতো তাহলে করোনা প্রতিরোধ করা সম্ভব হতো প্রশাসনের দৃষ্টি নেই আর কি সরকারের যে নির্দেশনা সেগুলো যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু আমাদের অবস্থা আরো ভয়াবহ হতে পারে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটেও বাড়ছে রোগীর সংখ্যা সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানতে স্বাস্থ্যবিধি মানার জোর পরামর্শ চিকিৎসকদের জনগণকে সচেতন হতে হবে আমাদের মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি সবকিছু মেনে চলতে হবে তাহলে আমরা উত্তরণ পেতে পারব পরিস্থিতির ভয়াবহতা রুখতে এখন থেকেই টিকা নেওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের লাবিব হাসান সময় সংবাদ দুদফা 135 টাকা কমানোর পর এবার চলতি মাসে 62 টাকা বাড়িয়ে সিলিন্ডার গ্যাসের দাম ঠিক করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এখন থেকে 12 লিটারের এক সিলিন্ডার এলপি গ্যাসের দাম হচ্ছে 1240 টাকা নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকে দুপুরে দাম ঘোষণার পর কমিশন জানায় দেশে এলপিজির বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা আনতে কাজ করছে সরকার দেশের বাজারে এলপি গ্যাসের দাম কত হবে গত বছরের এপ্রিল থেকে প্রতি মাসেই তা নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে চলতি মাসের জন্য 12 কেজির এক সিলিন্ডার গ্যাসের দাম বেঁধে দেওয়া হলো 1240 টাকা যা গত মাসের চেয়ে 62 টাকা বেশি অবশ্য এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারিতে দুই দফায় 135 টাকা কমানো হয়েছিল এই গ্যাসের দাম কমিশন বলছে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতেই দেশের বাজারে বাড়ানো হলো সিলিন্ডার গ্যাসের দাম মুক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1240 টাকায় সমন্বয় করা হয়েছে সঠিক পদ্ধতিতেই কমিশন গ্যাসের দাম নির্ধারণ করেছে বলে মত দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ বর্তমানে বাংলাদেশের এলপিজির যে দাম তা ভারত ও পাকিস্তানের চেয়ে কম বলেও জানান তিনি সৌদি সিপি প্রাইস গত মাসের চেয়ে এই মাসে প্রায় $40 বেড়ে গেছে পার টন কাজেই সেই হিসেবে আমরা দেখেন যা দামটা ধরা হয়েছে সেটা মোটামুটি ভাবে সমন্বিত এবং এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের চেয়ে কম এ সময় শিল্প খাতে এলপিজির ব্যবহার বাড়ছে উল্লেখ করে এই গ্যাসের সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলছে শতভাগ আমদানি করা এই জ্বালানির অপচয় রোধে শিল্পোদ্যোক্তাদের আরো দক্ষ হতে হবে অধিকাংশ ইন্ডাস্ট্রিতে যে দেখতেছি যে ফার্স্ট স্টেজ রেগুলেটর এটা কাজ করে না সেকেন্ড স্টেজ রেগুলেটর এটা কাজ করে না তারা কোন টাইপের বার্নার ইউজ করবে সেটা জানে না আজকে তাহলে স্যার এই ব্যাপারে আমাদের একটু উদ্যোগ নেওয়া উচিত তবে এবারও অপরিবর্তিত রাখা হয়েছে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম দেশে ধানের উৎপাদন চাহিদা এবং মজুদের পরিসংখ্যান নিয়ে সরকার অস্বস্তিতে এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় উৎপাদন না বাড়ালে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না এ অবস্থায় নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের ধানের আবাদ বাড়ানো সহ আগামী দুবছরের জন্য চালের চাহিদা অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধি গম উৎপাদন কম হওয়া সহ নানা কারণে দেশে বেড়েছে চালের দাম
উৎপাদন চাহিদা ও মজুদের পরিসংখ্যান নিয়েও অস্বস্তিতে সরকার। প্রতিটি ইউনিয়নে কৃষি কর্মকর্তা থাকার পরও পরিসংখ্যানে গড়মিল থাকায় যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও জটিলতা দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী। এ অবস্থায় উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বাড়াতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ধান উৎপাদক, গবেষক ও বীজ আমদানিকারক সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। উৎপাদন না বাড়ালে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। অনেক অহংকার গর্ব করে বলেছি, আমরা চাইলে স্বয়ংসম্পূর্ণ, পৃথিবীতে আমাদের স্থান তৃতীয় উৎপাদনের দিক থেকে, ফলনও আমাদের ভালো, সেটা কতটা সঠিক? দুই বছরের মধ্যে চাহিদা অনুসারে হাইব্রিড জাতের উৎপাদন বাড়ানো সহ আউশ, আমন, বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে কৃষককে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা বলেন মন্ত্রী। চাহিদা বেড়েছে, এই চাহিদা মেটানোর জন্য অবশ্যই আমাদের উৎপাদন বাড়াতে হবে। কিভাবে আমরা উৎপাদন বাড়াতে পারবো এবং দ্রুত বাড়াতে পারবো? আউশ, আমন, বোরো আমাদের কি টার্গেট হবে, কত আমরা উৎপাদন বাড়াতে চাই? আমরা তো চাইলেই হবে না, তার জন্য যে বীজ, সার, বন্যান্য উপকরণ দরকার, সেগুলো আমরা দিতে পারবো কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই স্বল্প সময়ে ধান উৎপাদন বাড়াতে কৃষকদের সার, বীজ সরবরাহ সহ সরকারের লক্ষ্যমাত্রা পূরণ এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণে একটি কমিটি গঠনের কথাও জানান কৃষিমন্ত্রী। বায়রের এই বীজটা ভালো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নানা জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের আগেই চালু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ। আগামী জুনে কর্ণফুলী টানেল চালু হলে চাপ বাড়বে আউটার রিং রোড ও প্রধান বিমানবন্দর সড়কে। তাই বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে চলতি বছরই। প্রকল্প দুটি চালু হলে বন্দর কেন্দ্রিক আমদানি রফতানি বাণিজ্যে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দৃশ্যমান হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্ন। নির্ধারিত সময়ের আগেই এবছরের শেষ নাগাদ 16 কিলোমিটারের মধ্যে নগরীর নিমতলা থেকে পতঙ্গা সি বিচ পর্যন্ত 10 কিলোমিটার খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। ডেইলি 7টা করে গাড়ির একটা স্প্যান কমপ্লিট হচ্ছে, রাত দিন 24 ঘন্টা কাজ চলতেছে, খুব দ্রুত গতিতে কাজ চলছে ইনশাআল্লাহ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী জুনে কর্ণফুলীর তলদেশে চালু হবে টানেল, এতে বিমানবন্দরের প্রধান সড়ক ও আউটার রিং রোডের উপর চাপ বাড়বে। ক্যাবিজের সি বিচের লোকজন যেন সহজে ওই এলাকায় যেতে পারে, তাহলে সেই জন্য আমরা এই 10.5 কিলোমিটার ফ্লাইওভারটা যান চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য আমরা সেই হিসাবে ঠিকাদারকে নির্দেশনা প্রদান করেছি, এই লক্ষ্যে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে এই প্রকল্প আন্তর্জাতিক নেটওয়ার্কে চট্টগ্রামকে যুক্ত করার পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যে। টানেলের কথা বিবেচনায় নিয়ে আমরা কিন্তু আমাদের একটা অংশ আমরা জনগণের জন্য একটা ওপেন করে দিচ্ছি, যাতে নিমতলা দিয়ে আমার এই যে পোর্টের যে ট্রাফিক, পোর্ট ট্রাফিক এবং সিটি ট্রাফিক দুটো যাতে দ্রুত চলে যেতে পারে নির্দিষ্ট গন্তব্যে। প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। নির্মাণে ব্যয় হচ্ছে 3,320 কোটি টাকা। আগামী জুন মাসে উদ্বোধন হওয়ার কথা কর্ণফুলী টানেল, তার সাথে মিল রেখে এবছরে শেষ নাগাদ উদ্বোধন করার কথা ভাবছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে করে একদিকে যেমন অর্থনীতিতে গতি আসবে, ঠিক অপরদিকে এই বন্দরনগরী চট্টগ্রাম মিলিত হবে আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংক্রমণ হার কমলেও বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও 33 জনের। চলমান বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত। দফায় 135 টাকা কমার পর সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল 62 টাকা। 12 লিটার বিক্রি হচ্ছে 1,240 টাকায়। বাজার নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।